তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিও শুরু হবে এক্ষুনি। আমাদের ভীম ডেকে রয়েছে ইতিমধ্যেই, কেন জানি না। তো ভীমের কথা দিয়ে আজকে সবাইকে মেরে দেবে ভীম। তো আর বেশি সময় নষ্ট করে এবার গেমটা চালু করা যাক। তো এবার প্লে বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে চ্যালেঞ্জেস, তো চ্যালেঞ্জেস এখানে আমি ওয়ান সিলেক্ট করলাম প্রথমটা একদম। তো প্রথমটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ লোডিং লেভেল, আর এখানে একটা জম্বি ইতিমধ্যে দেখা যাচ্ছে। তো ডান সাইডে এনিমি বেস, আর বা সাইডে রয়েছে আমার কিংডম, মানে আমার রাজত্ব। তো এখানে প্রেস রাইট অ্যান্ড হোল্ড, ওকে প্রেস করে দিলাম, প্রেস করে দিলাম আবার লেফট। ভীম অ্যাটাকস অন হিজ ওয়ান, ও তার মানে ভীম একাকাই মারবে, ওকে দেখা যাক। ও এখানে ডাকু মঙ্গল সিংহ আছে এবং আরো বদমাইশ জম্বিগুলো আছে, এদেরকে মারতে হবে। চলাই এবার আমার সামনে, তোর একটাও কে বাঁচবি না। তো এটা ফাইনাল হয়ে, ফাইনাল হয়ে যাবে। আয় আয় আমার সামনে, আহ নে, কেমন লাগে দেখ। এবার এই মালটাকে মারি, হেলথ রিকভার জয়েন বডি ইউজ অ্যাটাকিং, ওকে রিকভার হয়ে গেছে। আয় ইয়াস ভিক্টোরি, তো ফাইনালি জিতে গেলাম আমরা। আয় ইয়াস ইয়াস, এবার চারটে লাড্ডু খাবো, একটার বদলে চারটে। দেখে নিই ভীমস পাওয়ার, ভীমস পাওয়ার এখানে সিলেক্ট করে দিলাম ওয়ান। তো মানে গদাটা একটু লেভেল আপ হলো, লোডিং লেভেল টু। এবার ডাকু মঙ্গল সিং আসবে, তো এখানে ওয়েভ থাকবে দুটো ওয়েভ টোটাল। তো ফার্স্টটা টেস্ট, তারপর একটা ফাইনাল। আই চল লাস্টটাকে মেরে দিয়েছি, এবার এই দুটোর পালা, তোরাও বাঁচবি না আমার থেকে। ফাইনাল ওয়েভ, এবার ফাইনাল ওয়েভে দেখা যাক ডাকু মঙ্গল সিং। ভীম আমি তোকে ছাড়বো না, আই বদমাস আই, তুই আমার সাথে পারবি না। ইয়াস জিতে গিয়েছি, ইয়াস ইয়াস ভিক্টোরি, আবারও জিতে গেলাম আমরা। এবং এবার কি আনলক হবে, ঢোলু। এবার ঢোলুকে খুলবো, কিন্তু ঢোলুকে কোনো কাজ নেই, ঢোলু ঢোলু অকম্মার ঢেকি আমরা সবাই জানি, সেটা কার্টুনে হোক বা গেমে। তবু দেখা যাক, এদেরকে সিলেক্ট করে নিলাম। তারপরে আর কল ঢোলু বলো, ওকে। তো দেখতে পাচ্ছ ঢোলে বলে চলে এসেছে, এবার এই জম্বি দুটোকে মারতে হবে। ভীম তোকে অনেকদিন পরে পেয়েছি, আমি সেই ডাকু মঙ্গল সিং। আয় সালা আয় আয় আমার কাছে আয়। ইয়াস কোন ডাকু মঙ্গল সিং কোথার থেকে এসেছে, পারে নাকি আমার সাথে, পারে নাকি। ইমা কে বলি তো মেরে দিলাম, এ কি ঢোপল লোল কি করে হলো ডাকু মঙ্গল সিং এর, আমার সৈন্যকে মেরে দিচ্ছে, তোকে ছাড়বো না আমি। আমি ডাকু মঙ্গল সিং, আরে এসেছে কোথা থেকে ডাকু মঙ্গল সিং, পারে আমার সাথে পারে। তো ফাইনালি জিতে গেলাম আবারও, ইয়া এবারও জিতে গেলাম। এবার পরেরটায় আসো, পরেরটায় তোদেরকে আরও মজা দেখাবো। তোরা রেডি থাক, তোরা প্রস্তুত থাক, আমি আবারও শক্তিশালী হয়ে যাচ্ছি। আমার আর একটা পাওয়ার এখানে সিলেক্ট করে নিই, ভীম কি শক্তি। তো এবার সিলেক্ট করে নিই টুতে, পাওয়ার সিলেক্ট হয়ে গেছে। এবার আবারও চালু করা যাক গেমটা। এবার ডাকু মঙ্গল সিং আর জম্বিটা দেখো পিছন পিছনে হাঁটছে। আয় এবার কে আসবি, নিকললে আবার। তো এবার এই দুটোকে মারবো, এই আমার সৈন্যকে মেরে দিচ্ছে কেন। ভীম তোকে ছাড়বো না, আরে তুই আমাকে পারিস মারতে। না ইয়াস ফাইনাল ওয়েভ চলে এসেছি, ডাকু মঙ্গল সিংকে মেরে দিয়ে ফাইনাল ওয়েভে চলে এসেছি। এবার এইসব চুনোপটির মারার খেল, এদেরকে মেরে দেবো। কি শট, কি শট, ও শিট আমার রক্ত কমে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা লেগেছে, কিন্তু অবশেষে জিতে গেলাম। আজকে আমাকে কেউ হারাতে পারবে না, আসার সময় চুটকিতে বাড়ি থেকে 10টা লাড্ডু চুরি করে খেয়েছি, কেউ পারবে না, কেউ না। তো এবার আমি আপগ্রেড হয়ে নিই, আর একটু খেয়ে নিই লাড্ডু, 20টা লাড্ডু খেলাম এবার। এবার যেই আসবে সেই চলে যাবে মায়ের ভোগে। এবার আর একজন বেড়েছে হয়তো, আর একটা এনিমি বেড়েছে, তবু ভয় পেলে চলবে না। এবার তিনটে ওয়েভ টোটাল, তিন ওয়েভেই আমরা খেল খতম করে দেবো এদের। আই জম্বি, জম্বিগুলোকে মারছি একে একে আমি, তোমরা দেখতে পাচ্ছ। গদা দিয়ে এবার মারবো, এর মাথায় মারবো আমি, আমার রক্ত কমে যাচ্ছে, বদমাশগুলো রক্ত কমে দিচ্ছে। এবার এই ডাকু মঙ্গল সিংয়ের পালা, ইয়েস। তো ওয়েভ টু, এবার ওয়েভ টু তো এদের খেল খতম করে দেবো। চল আয় তাড়াতাড়ি আয় আয়,
এই মালটা উপরে কি করছে, উপরে উঠে বসে বসে শুধু তীর মেরে যাচ্ছে আমাকে টিপ করে। এবার ডাকু মঙ্গল সিং এর পালা, ডাকু মঙ্গল সিং পারবে না জীবনে আমার সাথে। চল ভাই তোর খেল খতম। এস এবার যোগ্যকে সিলেক্ট করে দিলাম, প্রোটেক্ট ইউর কিংডম। যোগ্য এবার টাওয়ার নিয়ে বসবে, এবং আর একটা বদমাস আসছে যে আমাকে ঢিল দেবে। ও তার হাতে আবার বোম, ও বাবা এর হাতে আবার বোম, এ বোম দিয়ে আমাকে মারতে চাইবে, কিন্তু যোগ্য আমাকে প্রোটেক্ট করবে। কিন্তু যোগ্য কি করছে, যোগ্য কলা দিয়ে প্রোটেক্ট করছে আমাকে। তো ও শেট আমার রক্ত কমে যাচ্ছে। ইয়েস, তো বন্ধুরা ফাইনালি জিতে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলের তুলনায় জানাই তো কী করো সাবস্ক্রাইব করো, সাথে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।